আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আসলে উত্তরবঙ্গে অলরেডি কিছু কিছু এলাকায় বন্যা হয়ে গেছে। আমি যেখানে আছি সেখানেও অনেক জায়গা পানি, একদম আবাদি জমিগুলো অনেক ভরে গেছে। এত বৃষ্টি টানা পুরা অনেক না মোর দেন অনেক বৃষ্টি হচ্ছে, আর এই কয়েকদিন বৃষ্টিতে একদম ভিজে গেছে। তো আমি উঠানেই অ্যাজ ইউজুয়াল আমি বলছি যে আমি আরসি থেকে মাটির চুলা এগুলো রান্না বান্না আমি এগুলোই চলতেছে। তা আজকে দুপুরবেলার ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে বৃষ্টির কারণে উঠানে রান্নাবান্না না করে বারান্দার মধ্যে ও আলাদা চুলায় রান্নাবান্না হচ্ছে। মার সাথে আমি রান্নাবান্না করতেছি, যে জিনিসটাতে ভাতে এই মাটির পাতিলে আজকে ভাত রান্না করছি, আর যেটাতে রাখলাম সেটাতে সেটাকে বলা হয়, মানে রংপুরে আঞ্চলিক ভাষায় বলা হয় প্যাঁচটা। দাদি যতদিন বেঁচে ছিল এগুলো আমাদের বাড়িতে এক সময় এগুলো তো এই এই পাতিলে রান্নাবান্না আর এগুলো ইউজ করা হতো, যেগুলো পাতিলেতে রাখলাম। কিন্তু এখন দেখা যায় দুজন মানুষ বা তিনজন মানুষের জন্য রান্নাবান্না, এখন আর চুলায় তেমন রান্না করা হয় না, এখন গ্যাসে রান্না করে। আর হচ্ছে যে গ্যাসে রান্না করলে পাতিলে তত কালি হয় না। আর ছোটোবেলা থেকে দেখে আসছি যে এইভাবে রান্নাবান্না হইতো, আমি সেই অতীতটাকে মনে হচ্ছে খুঁজে বেড়াচ্ছি। আর যে ভাত রান্না করার পর যেটা দিয়ে ভাতের যে মাড়টা মুছে, সেটা পাটের একটা কাপড় না, এটাও হচ্ছে একদম প্রাকৃতিক জিনিস দিয়ে ইউজ করা হয়। যেহেতু আমি পাটের আমি করছি কি খড়ি থেকে খুঁজে বের করছি এতটুকু পাট, এটা পাট দিয়ে একটা ন্যাকড়া মতো তৈরি করে রাখে, এটা দিয়ে মুছে, এটা দিয়ে ধরে, মানে ধরে বলতে গরম পাতিল এটা দিয়ে ধরে নামায়, এগুলো ইউজ করা হতো। এখন তো এসব কোনো কিছু ইউজ করা হয় না, কিন্তু বহু বছর আমি দেখছি যে আমাদের বাড়িতে এরকম এগুলো দিয়ে ইউজ করা হতো। আর যেখানে আমি পানিটা রাখছি সেটা সেটা এভাবে ভাতের পাতিল নামানোর পরে যে কালির আশপাশটা বা ভাতের এগুলো মোছার জন্য এটা এটাতে পানি রেখে ব্যবহার করা হতো। আর হচ্ছে চাল ধুইতে এটা ব্যবহার করা হতো, এটার নাম এটার রংপুরে আঞ্চলিক ভাষা বলা হয় তোস্তি। আর এটাতে হচ্ছে বিভিন্ন তরকারি ধোয়, আমি ছোট্ট একটা কিনছি, খুঁজে খুঁজে একটা কিনে নিয়ে আসছি, এই কারণ এটা তো ব্যবহার হবে না, জাস্ট আমার শখে আর কি। তা আমাদের দুপুরের ভাত রান্না শেষ, আর আজকে হচ্ছে মা গ্যাসের চুলায় মাছের মাথা দিয়ে বুটের বুট না মুগ ডাল রান্না করছে, আর চুলায় রান্না করছে হচ্ছে কচু পাতা ভর্তা আর হচ্ছে সজনে পাতার শাক। কচু পাতার ভর্তাটা এই আর সজনে পাতার এই দুটোই হচ্ছে আমাদের বাড়ির পাশেই থেকে নেওয়া, মানে আমাদের গাছ আছে, সজনা গাছ আছে অনেক বড় একটা, সেখান থেকে পাতা নিয়ে এসে মা ভাজি করবে। আর হচ্ছে যে কি বলে কচু শাক, কচু শাক বেশি করে ঝাল দিয়ে ভর্তা, কারণ এখন তো বর্ষাকাল যদি মুখে লাগে তো একটু মরিচ বেশি দিলে ওটাতে আর কি ঝাল কম লাগে। তা আমি হচ্ছি ভাতটা নামানোর পরে আমি এটা পরিষ্কার করতেছি। এভাবেই চুলার মধ্যে রান্না করলে পাতিল কালি হয়, কালি হলে দেখা যায় ভাতের আশপাশটা এভাবে পাটের হচ্ছে এটাকে বলে লুসনি, এখন মনে হলো লুসনি, এটা দিয়ে পরিষ্কার করতে হয়, একদম আঞ্চলিক ভাষা এটা। মাটির পাতিলে রান্নাবান্না যে কী স্বাদ, আমি যে কী তৃপ্তি করে খাইছি আলহামদুলিল্লাহ। আমি মনে হয় যে কেন জানি আমার এইসবের প্রতি এত দুর্বলতা, আমি মানে একসময় গ্রামেই চলে আসবো। যাই হোক, জানি না আল্লাহ রিজিকে কোথায় রাখছে কীভাবে রাখছে, জাস্ট একটা মনের একটা ইচ্ছা আপনাদেরকে প্রকাশ করলাম। যাই হোক, আমাদের ভাত রান্নাবান্না শেষ, এখন আমরা তরকারি রান্নাবান্না করবো। তরকারি রান্না করার জন্য আমি তো বলছি কচু পাতা ভর্তা আর এই যে সজনে পাতার শাক। মা এটা হচ্ছে যে খুব কুচি কুচি করে কাটে, যেভাবে কাটে সেভাবে আমি একদমই পারি না, আমাকে 2 ঘন্টা সময় দিলে আমি একটুকু কাটতে পারবো না, কারণ ওটা খুবই চিকন, একটু এক্সপার্ট ছাড়া সম্ভব না। বটি দিয়ে খুব চিকন চিকন করে কাটে, অতটুকু পাতা কীভাবে এরকম করে কাটে আমি জানি না। আর চুলার মধ্যে আমি মাটির কড়াইতে উঠাই দিছি হচ্ছে কচু পাতা, মা এগুলো তুলে নিয়ে আসছে ঘরের পিছন থেকে। আর এখানে কোনো পানি দিব না, আর রসুন আর হচ্ছে যে এটাকে কী বলে কাঁচামরিচ দিয়ে আমি ঢেকে খুব অল্প আসে এটাকে সেদ্ধ করব। পানি দিলে হচ্ছে ভর্তাটা একটু আঠালো হবে না, পানি পানি হয়ে থাকবে, আর হচ্ছে যে দেখতে অসুন্দর লাগবে, আর গলাও চুলকাইতে পারে। এই জন্য খুব অল্প আসে এটাকে সেদ্ধ করতে হবে, যে পানিটা দিয়ে কচুর পানিটা দিয়ে ধুইতে যে পানিটা ওটা দিয়ে বা ভাপে যেন এটা সেদ্ধ হয়ে যায়। আর আমি এর ফাঁকে একটু চা করে নিছি, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে,
এটা হতে অনেক সময় লাগবে, যেহেতু এটা ভাপে সেদ্ধ হবে, আর হচ্ছে শাক রান্না করবো সবগুলো রেডি আছে। তা আমি বসে বসে মানে চা খাবো আর হচ্ছে যে এগুলো রান্না করব। তাই মাটির পাতিলে, আমি তো একটা ছোটো পাতিলে এক কাপ চা করে নিছি, এখন বসে বসে চা খাচ্ছি আর এটা সেদ্ধ করতে দিছি। আপনাদের না যে কাজে মানে ইমোশন আছে, যে কাজ করতে আপনাদের ভালো লাগে, যে কাজটা দৃষ্টিকটু না, বা যে কাজটা করলে কারো কোনো ক্ষতি হবে না, বা আপনার পরিবারের কোনো ক্ষতি হবে না, বা আপনার নিকটবর্তী কোনো আত্মীয় স্বজনের ক্ষতি হবে না, বা যে কাজটা করলে হচ্ছে গুনাহ হবে না, যে কাজটা অন্যের চোখে দেখতে খারাপ লাগে না, সেই কাজটাতে যদি আপনার খুব বেশি ইমোশন থাকে, কারণ বলা যায় না কার কোন কাজে আবেগ। যেমন আমার এই কাজটা করতে খুব ভালো লাগতেছে, আমার খুব আমি একদম খুব প্যাশনেটলি কাজটা করতেছি, খুব ভালো লাগা থেকে কাজটা করতেছি। এই কাজটা যে কাজ আপনার প্রতি অনেক দুর্বল থাকবে, সেই কাজটা যখন আপনি করবেন, যে ভালো লাগা কাজ করবে, সেটা আপনার ইন্টারনালি আপনি একটা স্পিরিট পাবেন কাজে, মানে একটা জোর পাবেন, একটা মানসিক শক্তি পাবেন। তাই আমি আমরা যেমন নিজেদেরকে যত্ন করি না, সেই নিজের যত্নের মধ্যে এটা একটা বিশাল কাজ। আপনাদের যে কাজে ভালো লাগে, যে কাজ করতে মানে আপনার ইমোশন কাজ করে, সে কাজ অবশ্যই করবেন। আর সেটা কীভাবে সময় বের করবেন আর কীভাবে সেই কাজটা করার জন্য অ্যারেঞ্জ করবেন, সেটা নিজেকেই ঠিক করতে হবে। আর এটা আমি করতে পারতেছি না, আমার এই কাজটা করতে খুব ভালো লাগতেছে, আমাকে কেউ হেল্প করতেছে না, এগুলো বলে হতাশ হবেন না, কারণ আপনার আবেগের মূল্য কেউ দিবে না। এবং এটা কেউ বলতে আমি এখানে আপনার আমি আমার হাজব্যান্ডকেও বোঝাচ্ছি, বাবা মাকে বোঝাচ্ছি, কেউ বুঝবে না, বলবে যে এটা পাগলামি ছাড়া কিছু না। যেমন আমাকে এই কথাটা শুনতে হয়েছে, কিন্তু আমি কাজটা করাও বুঝি এবং করার পর যে কী পরিমাণ ভালো লাগা কাজ করছে, এই ভালো লাগাটাই আমার পরবর্তী আরেকটা কাজের ভিতরে একটা ইনার শক্তি একটা আমি পাই। এই জন্য আবেগকে গুরুত্ব দেন, আবেগ যা বলে সেই কাজটা করেন, তাহলে আপনি মানে মানসিকভাবে ভালো থাকবেন। তবে একটা কথাই মাথায় রাখতে হবে, সেই আবেগপ্রবণ কাজটা যেন এমন না হয় যে অন্যের চোখে দৃষ্টিকটু হয়, বা সেই কাজটা করতে গুনাহ হয়, বা সেই কাজটা করতে অন্যের ক্ষতি হয়। জাস্ট এই তিনটা কথা মাথায় রেখে আবেগকে আমি বারবার বলবো, আবেগকে গুরুত্ব দেন। আমাদের ভাত রান্না শেষ, মা টেবিলে নিয়ে আসছে এগুলো, আমি এখন খাওয়ার জন্য রেডি করতেছি। আমি মা মাথা দিয়ে মুগ ডাল রান্না করছে, আমি ওগুলো খাবো না, জাস্ট আলু ভাজি। সকালবেলা রুটি দিয়ে আলু ভাজি খাইছিলাম, সেই রুটি আলু ভাজি রয়ে গেছে সকালের। আলু ভাজি, গাছের লেবু, আর হচ্ছে সজনে পাতার ভাজি, আর হচ্ছে এই যে কচু পাতার ভর্তা, অর্ধেকটাতে কাঁচা পেঁয়াজ দেওয়া হয়েছে, কারণ কাঁচা পেঁয়াজ দিলে ভর্তা নষ্ট হয়ে যায়, এ আর বাকি অর্ধেকটাকে দেওয়া হয়নি, কারণ এতগুলো খাইতে পারবে না। যেটাতে ভর্তা করছি এটাও রংপুরের একটা, এটাকে বাট না বলে, এটাতে ভর্তা করা হয়, খুব এটা আমার বাসায় আছে, এটা খুব কমন একটা জিনিস। আর হচ্ছে এই হচ্ছে সজনা পাতার ভাজি, যেটার কথা বললাম। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। সবাই সবসময় ভালো থাকবেন, সবসময় পজিটিভ থাকবেন। আজকের জন্য আমি এখানেই আল্লাহ হাফেজ বলি।